আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাই ভালো থাকেন এই দোয়াই কামনা করি তো আজকে বোয়াল মাছ আর গোয়াল মাছ যাই বলেন না কেন তো আজকে বোয়াল মাছ দিয়ে পটেটো দিয়ে রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে আমি পাঁচ সাত পিস বোয়াল মাছ নিয়েছি নিয়ে আমি এখন তেলে ফ্রাই করে নিতেছি আর তেলে ফ্রাই করা হয়ে গেলে আমি দুই তিনটা আলু কেটে রেখেছি আর ওই বোয়াল মাছ ফ্রাই করার অয়েলে আমি এই আলু মানে পটেটোগুলা ফ্রাই করে নিতেছি তো এভাবে পটেটোগুলা ফ্রাই করি মাছের সাথে বোয়াল মাছ বোনার সাথে দিলে খুবই অসাধারণ লাগে তো এখন আমি এখানে নিয়েছি দুইটা টমেটো আর নিয়েছি রসুন কুচি বড়ো সাইজের দুটা পেঁয়াজ কুচি নিয়েছি এগুলো আমি এখন তেলে ভেজে নিব ফ্রাই করে নিব আর বাকি স্পাইসি যখন দিব তখন বলবো তো এই বোয়াল মাছের কারিটা আসলে অসাধারণ এভাবে হালকা দুটা তিনটা আলু ফ্রাই করে এভাবে যদি বোনা করেন তাহলে খুব অসাধারণ লাগে আমি এভাবে বোনা করি সবসময় বোয়াল মাছ রান্না করি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আর কি তো আমার সবগুলো স্পাইসি বোনা হয়ে গেছে আমরা ন্যাচারালি যে স্পাইসিগুলো খাই সবাই রান্না করে যে স্পাইসিগুলো আছে ওই স্পাইসিগুলোই দিয়েছি আমি আর হচ্ছে এখানে বল মাছগুলা বাজানো বেজে নেওয়া বল মাছগুলো দিয়ে দিয়েছি সবগুলা এখন আমি দিয়ে দিব পটেটোগুলা পটেটোগুলা ওপর দিয়ে দিয়ে একটু ডাকনা দিয়ে দিব তারপরে আমি কাঁচে কাঁচামরিচ দৈনে পাতা এগুলো উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিছি আর যে যেরকম জোল খান ওরকম হিসাবে একটু মাখা মাখা জোল রাখলে ভালো বেশি জোল রাখলে বোয়াল মাছ বোনাটা ভালো লাগে না একদম মাখা মাখা একটা তরল পর্যায়ে রাখলে ভালো বেশি আসলে আমি সবসময় বুনে বুনে রান্না করি বেশি জোল মাছ বাজিতে বা যে কোনো বাজাবুনাতে আমি বেশি জোল রাখি না আমার ঘরে পছন্দ করে সব বাজা বাজাবুনা বা এত বেশি জোল রাখলে পছন্দ করে না তাই আমি এভাবে রান্না করছি তো ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ